আমরা সকাল থেকে প্ল্যান করতেছিলাম যে আমরা খেজুরের রস চুরি করবো, তো ফাইনালি রাতে 11টা থেকে বেরিয়েছি। এই মানুষ আর কিছু দিকে আমরা নর্মাল, হ্যাঁ আমরা নর্মাল, ক্যামেরা দেখলে আরো বেশি চোর করে দরবারে বন্ধ করি রাখি। যখন গ্রামে যায় তো থাকে জঙ্গলে, ওইখান থেকে লতা পাতা সংগ্রহ করে কুচু কুচু করে কাটে, কারণ ওরা জঙ্গলে থাকে, লতা পাতা কিছু না। ঠিক আছে, এত বছর বন্ধুত্ব যাওয়া যায় ওই হিসাবে, দিব চলো যাই, ঠিক আছে আমি আসি, চল এবার আরো শেষ। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইস আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। সো ফার্স্টের যে পার্টটা ছিল সম্পূর্ণভাবে ফান ছিল, কেউ সিরিয়াস নেবেন না, মাগুরের মানুষ এরকম অবশ্যই না, আমরা মজা করতাম, হৃদয়ে পৌঁছে দিতাম ছোটোবেলা থেকে। সো ওই পছন্দটাই, ওই ফান্ডারে আমরা এদিকে একটু মানে এন্টারটেনমেন্ট আকারে মানে কনভার্ট করার ট্রাই করছি। সো যেটা হোক, আমরা আসছি হচ্ছে কালকে মাগুরা আসছিলাম, আমরা যেহেতু 16 ডিসেম্বরে ছুটি ছিল সব মিলে ভাবলাম যে আমরা ঘুরে আসি কোনো জায়গায়, তো এখানে আসছি। আর আমরা ব্লগ কালকে থেকে স্টার্ট করিনি, ব্লগ স্টার্ট হয়েছে আজকে থেকে, আজকে সকাল থেকে আমরা ব্লগ করতেছি। তো আপনারা আগে সকালের পার্টগুলো দেখে আসেন, তারপরে এই পর্যন্ত আসতে থাকেন। সো আপাতত ভাই, আর আজকে একটা জিনিস, আজকে রাত্রেবেলা আমরা খেজুরের রস চুরি করবো, সো ওইটাও আছে, ওটা সবগুলো দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো আপাতত অফ। হ্যাঁ আমি নাই পুরো ভিডিওতে, তুই অফ করবি, ইন্ট্রোতে তো আমি নাই। এক মিনিট, গ্রামটা তো তোর না? ইয়েস। আচ্ছা, আই এম সরি, মাই মিস্টেক। সো গাইস, আমরা উঠলাম একটু আগে, উঠার পর এখন আমরা যাচ্ছি হচ্ছে নাস্তা করতে বাজারের দিকে। সো অলরেডি উঠতে আমাদের অনেক লেট হয়ে গেছে, কটা বাজে এখন? প্রায় 11টা 12টা বাজে। সো যেটুক প্রায় 11টা বেজে গেছে, সো এখন আমরা নাস্তা করবো, তারপর আমরা ভিডিওটা মেইনলি স্টার্ট করবো, কারণ এনার্জি একদমই এখনও নাই। সো নাস্তা খাওয়ার পর এনার্জি বাড়বে। আলুর চপটা অনেক বেশি মজা, আর আলুর চপের সাইজ গুলো অনেক বেশি বড়, যে কারণে কেটে কেটে দেয় এইভাবে কয়েক সাইজের। মিষ্টি ছানা দই যা আছে, মিষ্টি জাতীয় সবকিছু, রসমালাই মজা, হালকা ভিজা ভিজা টাইপের। তো আমাদের ওই জায়গায় যেগুলো থাকে একটু বেশি শুকনো টাইপের থাকে, মিষ্টি টাইপের, বুঝলি, চার কোনো চেয়ে থাকে, এগুলো একটু স্ট্রং থাকে একটু। হ্যাঁ, এগুলো একটু পাতলা পাতলা দেখা যেতেছে। মুখ মেরে দেয় মিষ্টি, এমন বুঝে গেছে, এমন বুঝে গেছে, মুখ মেরে দেয় মিষ্টি, মজা। কিন্তু মিষ্টি খাওয়া পাখি মিষ্টি খেতাম এক সময়, এক সময় খেতাম সব খামো সব। এই যে খাবারটা অনেক বেশি জোর ছিল, বাট খাবার পর আমরা কিছু ছবি তুললাম, ছবিগুলো আপনার ইনস্টাগ্রামে দেখতে পারবেন, আমরা অলরেডি পোস্ট করেছি ছবিগুলো।
1 hour later. So খাওয়া শেষ হাঁটতে বেরিলাম আমরা হাঁটতে বেরাম বলতে কই যাব কোনো প্ল্যান নাই আপাতত কোনো প্ল্যান আছে কারো কাছে মাথায় অরিজিনাল স্ট্রিট ক্রিকেট রাস্তার মধ্যে তো এটা হলো ওদের স্কুল মাঠ হাই স্কুল মাঠ না এটা হলো এই জায়গার হাই স্কুল মাঠ মাঠটা এমন সুন্দর আমরা যে ক্রিকেট খেলব আসছিলাম কালকে বাট কালকে খেলা হয়নি বাট ওরা বলতেছে আজকে খেলবে কিন্তু আমার আজকে খেলার একটু মুড নাই তো দেখি আমার মুড হলো ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছা আছে কারণ আমরা মেবি জাস্ট কালকের দিনটা আছি সো দেখি কি হয় যেটা হবে আপনারা দেখতে থাকবেন ডিসাইড করলাম আমরা ঘুরতে যাবো না আমরা আপাতত ক্রিকেট খেলবো এই জায়গায় কারণ ক্রিকেট মাঠ দেখলে আমাদের জানেন আমরা ক্রিকেট খেলার জন্য কীরকম করি আর কালকে মেবি আমরা হৃদয়ের ভাইয়ের বাসা যাবো হৃদয়ের ভাইয়ের বাসা হচ্ছে এখান থেকে 10-15 কিলো দূরে এখান থেকে তো ওদিকে কালকে আমরা যাবো আর কালকে বিকালেও আমরা এদিকে ঘুরবো ভালো মতন মাথা নষ্ট পিচ পিচটা কেমন এই পিচ যদি ঢাকায় একটা থাকতো কেমন হতো আমি ম্যাট বিসায় খেলা শুরু করতাম এদিকে অনার্সের পাইলে অনার্সের পিচ কিসে হ্যাঁ ই কি ওই তো অনার্সের পাইলে ওই জায়গায় বল করতে সবাই জায়গায় তো তারপর দাঁড়ায় ফুল করে আসলে চ্যালেঞ্জ করলা চ্যালেঞ্জ সামনে টুর্নামেন্ট আসছে না না সামনে টুর্নামেন্ট আসছে টুর্নামেন্টে তাহলে তুমি কি অনার্সটা ফাটাইবা ফাটাবো এত গ্যারান্টি দিলা গ্যারান্টি দিলাম 100% এই ভিডিওটা আমি রাইখা দিম হ্যাঁ আমি ব্লগে দেয়া না দেম ভিডিওটা রাইখা দিম দেখা যাবে ওকে আউট কেমন লাগলো ব্যাটিং করা ব্যাটিং করে মরে যাচ্ছে বললাম মারাঠি গানে বললাম মারাঠি গানে আচ্ছা এই যে হৃদয় নেমে আছে কত কত করে ভালো ডাক মারবো সে হৃদয় 5 10 এর নিচে আর কি হ্যাঁ আচ্ছা দিয়ে হৃদয় কত করে দুলিয়া বিপি এই কোলা আমরা মারছিল কিন্তু মারছিল ব্যাটে লাগে না আরে ও সব অতিথিতে আসবে আমাদের দেখছিস না এর মত না খেলা শেষ আর আমরা জিতছি সমস্যা নেই অনেক বড় ব্যবধানে জিতছে হৃদয় আবার প্রতিবারের মতো ডাক মারছে ডাক মারি না আমি এক রান নিছে দীপু এক রান আবার 5 রান হ্যাঁ 7 রান আজ দীপু 7 রানের মতো নিছে আর আমি তো ভাইয়ারা তোমার শস্য বাগানে এসে কি করছো এখানে ভূত খুঁজছি ভূত খুঁজছি ক্রিঞ্জ রস চুরি করবি না ওরা গভীর রাতে সব পুরো গ্রাম ছড়া যাবে এখন পুরো গ্রাম ক্যামেরার পিছে পুরো গ্রাম ক্যামেরার পিছে আছে সব ছড়া যাবে ওখানে নাকি পুরো গ্রাম ছড়া যাবে তুই বেটা শহরের তো এখন তার ছোটবেলায় ফিরে গিয়েছে আমি ছোটবেলা আমি জীবনে চালাই নাই বেটা মজা লাগলো অনেক মজা লাগলো তোমার সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম খেললাম পুরস্কার তুলে দেবে ঠাস চতুর্বি চল করিস না আমার একটা উদ্দেশ্য ছিল এখানে আসার যে জিনিসটা আমি এখন রিভিল করতে চাই সেটা হলো আমি ছাদ থেকে লাভ দিব কি পিঠা এগুলো পাকান পিঠা পাকান পিঠা ভিতরে নারকেলের জোস অল্প কম সকাল গরম গরম তো শীতের ভিতরে এক মিনিট এটা নাকি স্পেশাল কি আচ্ছা তো এটা লাগে কি ডালের বড়া একটা লাগে নরমাল একটা স্পেশাল এটা আমার জন্য স্পেশালটা খাই খান না আমি দেখে নেই এটা কি আছে না
শেষ করে দে আমার মজা আচ্ছা সো এখন বাজে রাত দেখা যাচ্ছে নাকি 11:08 বাজে আমরা বেরিয়েছি একটা মহান কাজে চুরি করার মহান কাজ ইয়েস আমরা বেরিয়েছি রুম রস চুরি করতে আমরা সকাল থেকে প্ল্যান করেছিলাম তা কি ভাবছো কি রস চুরি করবো আমরা সকাল থেকে প্ল্যান করতেছিলাম যে আমরা খেজুরের রস চুরি করবো তো ফাইনালি রাতে 11:00 থেকে বেরিয়েছি মোটামুটি একটু নীরব হয়ে গেছে এরিয়াটা প্রীতর কাজিন আছে সাথে আর আমরা এই কথাগুলো বলতেছি একটা মাদ্রাসার সামনে দাঁড়ায় সবাই রেডি নিয়ে নিছি এই বোতল এনেছি চুরিও করো আমি নিয়ে আসো মিনিট সবচেয়ে বেশি জেনুইন চোরের মতো নড়ি লাগতেছে দেখ হাফ প্যান্টও পরছে দৌড় দিলে যাতে দৌড় না না ধরে ওরা তো পুরাপুরি এই যে মুভির চোরগুলো থাকে না হলিউডের মুভিগুলির ভিতরে তো যেটা হোক ওটাই তো আমরা আপাতত ওদিকে যাই তারপর চাল করে ক্যামেরা অফ কর অফ কর অফ কর এ পুলিশ 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 লাইটটা দিও হ্যাঁ ভালো করে একদম মিষ্টি হয়নি আর কিছুদিন পর খাইতে বাড়ি বাড়ি ঠান্ডারে বেশি পড়ুক রস মিষ্টি হয়ে যাবে না তখন আমরা যাইগুলা আচ্ছা যারটা থেকে নিতেছি আমরা তার কাছে মাপ চাই একবার দীপ হ্যাঁ মাপ করে দিন চাচা মাপ করে দিন বুঝছেন আপনার অনেক বড় একটা সম্পদ আমরা হাতিয়ে নিলাম সেটার জন্য আর ইনশাআল্লাহ সম্পদ সকালে আপনারা এখান থেকে আমরা দিয়ে যাওয়ার সময় দেখছিলাম যে আপনার এখানে অনেক রস তাই আপনার একটু রস নিতে আসলাম আমরা অবশ্যই খেজুরের রস ক্যামেরা দেখলে আরো বেশি চলতে তারপরে বন্ধ করি ডাকে আচ্ছা আর কে বোতল লাস্ট বোতল লাস্ট বিশেষ চোর পুরো চোরের মতন লাগতে পারে কেমন 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 মিষ্টি কেমন খেজুরের মতন লাগে আমি আর 10 লিটার খাম আচ্ছা আমরা যেগুলি করতেছি ঠিক আছে এখন যদি আমরা মোটা আছি 6 জন 6 জনের পরে যদি সপ্তম কায়েসা যদি বলে ভাই আমারও একটু দিয়ে আর এটা বলে যদি টাকা দিয়ে কেউ নাই তাহলে কি হবো ভাই আপনার পিছিয়ে আছে